প্রেত কথা, এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়। নমস্কার সকলকে, স্বাগত জানাচ্ছি প্রেত কথা 384 নম্বর এপিসোডে। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। প্রত্যেক শুক্রবার এবং রবিবারের মতন আজকেও আমাদের সাথে রয়েছে বেশ কিছু অদ্ভুত ঘটনা, এবং আজকে অদ্ভুত এক বাফোমেটের ঘটনাও রয়েছে। আশা করছি আপনারা একদম ভিন্ন স্বাদের একটি নতুন রকমের ঘটনা শুনবেন। আর শুরু করছি আজকের এপিসোড। বেশি কথা না বাড়িয়ে আমাদেরকে ঘটনা পাঠাতে হলে মেইল করুন pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা, আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন। এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না। শুরু হচ্ছে প্রেতকথার 384 নম্বর এপিসোড। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। গৌরব, কেমন আছো? নিজের ভাইয়ের মতো মনে করে তোমায় নাম ধরে এবং তুমি বলেই সম্বোধন করলাম। আমি প্রেতকথা পরিবারের সদস্য হয়েছি এই কয়েক মাস হলো। ভগবানের কাছে প্রার্থনা করি প্রেতকথা যেন এভাবেই এগিয়ে যায়। আমি, আমার স্বামী এবং আমার ছোট ছোট দুই মেয়ে, এই চারজন সদস্য নিয়ে আমার ছোট্ট সুখী পরিবার। যদি ঘটনাটি তুমি সিলেক্ট করে পড়ে শোনাও তাহলে আমার পরিবারের উদ্দেশ্যে একবার হাই বলে দিও, এটি আমার অনুরোধ। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। সবাই একে অপরের খেয়াল রেখো এবং ভালো থেকো, এবং তোমার ছোট দুই মেয়েকে অনেক অনেক ভালোবাসা, ওরা অনেক বড় হোক। এই প্রথম প্রেত কথায় কোনো ঘটনা পাঠাচ্ছি, অবশ্যই গুছিয়ে লেখার চেষ্টা করব, কিন্তু তবুও যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমি দুঃখিত। মূল ঘটনায় যাওয়ার আগে একটা কথা বলে রাখি, গোপনীয়তা বজায় রাখতে আমি আমার বা এই ঘটনার সাথে জড়িত কোনো ব্যক্তি বা স্থানের নাম উল্লেখ করছি না। মূল ঘটনায় আসা যাক। আমার বাবা গত হয়েছেন বেশ কয়েক বছর হয়ে গেছে, তারপর আমার মাও গত হন। আমি ঘটনাটি শুনেছি আমার বাবার কাছে, তাই এখন লিখতে বসে বারবার বাবার কথা মনে পড়ে যাচ্ছে। ঘটনাটি যখন ঘটে তখন আমি অনেকটাই ছোট। আমার বাবা BLRO অফিসে এক উচ্চ পদে চাকরি করতেন, তার এক সহকর্মীর সাথে এই ঘটনাটি ঘটে। আমি প্রত্যক্ষদর্শী, মানে আমার বাবার ওই সহকর্মীর মুখ থেকে ঘটনাটি শুনিনি, কিন্তু আমার বাবার মুখ থেকে ঘটনাটি বেশ কয়েকবার শুনেছি। আমার বাবার ওই সহকর্মী চাকরিসূত্রে ভাড়া নিয়ে ওই বাড়িতে থাকতে এসেছিলেন, যেই বাড়ির ঘটনা। তখন উনি একাই থাকতেন ওই বাড়িতে। প্রত্যক্ষদর্শীর ভাষাতে আমি ঘটনাটি বর্ণনা করছি। অন্যান্য দিনের মতো সেদিনও অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে কিছুটা বিশ্রাম নিয়ে রাতের খাবার তৈরির জন্য রান্নাঘরে গেছি। ওই বাড়ির রান্নাঘরটা বসার ঘরের একদম সংলগ্ন, তাই রান্নাঘর থেকে বসার ঘরটা লক্ষ্য করা যায়। রান্না করতে করতে হঠাৎ দেখি একজন সাদা শাড়ি পরিহিতা মহিলা আমার বসার ঘরে প্রবেশ করেছেন। মহিলার চুল খোলা। প্রথমে দেখে একটু চমকে উঠি, কারণ আমি সদর দরজা বন্ধ করে রেখেছি। উনি তাহলে ঘরে ঢুকলেন কিভাবে? তারপর ভাবলাম হয়তো ভুল করে দরজাটা বন্ধ করিনি, নয়তো উনি ঢুকলেন কিভাবে? আমি তো নতুন এসেছি, আশেপাশের সবাই কেউ চিনি না, উনি হয়তো কোনো প্রতিবেশী। আমি বসার ঘরের দিকে গিয়ে ওনাকে প্রশ্ন করলাম, আপনি কে, আপনি কি আশেপাশেই থাকেন? আসলে আমি তো নতুন এসেছি, সবাইকে চিনি না, আপনার কি কোনো প্রয়োজন আছে এখানে? এত কথা বলার পর উনি আমার দিকে তাকালেন। এতক্ষণ উনি সামনের দিকে একইভাবে তাকিয়েছিলেন, যেন উনি বুঝতেই পারেননি যে আমি ওনার পিছনে এসে দাঁড়িয়েছি। উনি তাকানোর পর দেখলাম ওনার মুখ একেবারে বিবর্ণ, ফ্যাকাশে। বেশ অবাক হলাম। তারপর আমায় আরও অবাক করে উনি আমার কোনো কথার উত্তর না দিয়ে ঘর থেকে চলে গেলেন। প্রথমে খুব বিস্মিত হলেও ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব দিলাম না। দিনের শেষে খুব ক্লান্তও ছিলাম, তাই তাড়াতাড়ি রান্না করে শেষে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার শোবার ঘরের খাটের সামনে একটা বড় দেওয়াল ছিল, সেই দেওয়ালেই একটি বড় ফাঁকা তাক ছিল। খাট থেকে সামনের দিকে তাকালে ওই দেওয়ালের দিকেই চোখ যাবে। তখন প্রায় মাঝরাত, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে সামনের দেয়ালের দিকে তাকাতেই যা দেখলাম তাতে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি দেখলাম ওই চুল খোলা সাদা শাড়ি পরিহিতা মহিলা ওই ফাঁকা তাকে বসে পা দোলাচ্ছেন। আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম।
তার মুখ এখন সন্ধ্যায় দেখা মুখের চেয়ে একদম আলাদা। ওই বিবর্ণ ফ্যাকাশে মুখে যে আমি কতটা ক্রূর হাসি দেখেছিলাম ওই রাত্রে তা আমি বলে বোঝাতে পারবো না। অন্ধকারের মধ্যেও আমি ওই নারী মূর্তিকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। প্রথমে ভাবলাম হয়তো ঘুম চোখে আমি ভুল দেখছি। ভালো করে দুটো চোখ ঘষে পুনরায় ওই দিকে তাকালাম, কিন্তু আবার সেই একই দৃশ্য দেখলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমি বুঝতে পারছি না যে আমি যা দেখছি তা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক, কিন্তু আমি কিছু করতে পারছিলাম না। আমার সারা শরীর অবশ হয়ে যেতে লাগলো। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে অসহায়ের মতো সেই অপ্রাকৃতিক দৃশ্যের দিকে তাকিয়ে রইলাম। এই মহিলা কি মানুষ নাকি উনি আমাদের এই জগতের বাসিন্দাই নন? এখন সদর দরজা তো বন্ধ বটেই, আমার এই ঘরের দরজাও তো ভিতর থেকে বন্ধ। কোনো মানুষের পক্ষে আমার অজান্তে এই ঘরে ঢোকা কি করে সম্ভব? আমি কি তাহলে সন্ধ্যাতেও এই অশরীরীর মুখোমুখি হয়েছিলাম? এখন আমি কি করব? এরকম বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে থাকলো মনের মধ্যে। তখন যেহেতু গরমকাল তাই হাত পাখাটা হাতের কাছেই ছিল। হঠাৎই উচিত অনুচিত ঠিক কি করতে হবে বুঝতে না পেরে হাত পাখাটা ছুঁড়ে মারলাম ওই নারী মূর্তির দিকে। সঙ্গে সঙ্গে সেই নারী মূর্তি আমার ঘরের বন্ধ দরজার মধ্যে দিয়ে অদৃশ্য হয়ে গেল। তখন আমার হাতে পায়ে কোনো জোর নেই। ভয়ে জামা কাপড় ঘামে পুরো ভিজে গেছে। কোনোভাবে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে চোখে মুখে জল দিয়ে বেশ খানিকটা জল খেয়ে ঘরের আলো জ্বেলে বাকি রাতটা বিছানায় বসেই কাটিয়ে দিলাম। অবশেষে সে অভিশপ্ত রাত্রি কাটলো। ততক্ষণে ঠিক করে নিয়েছি এই বাড়িতে আর নয়, একটু বেলা হতে একবার বাইরের দিকে বেরোলাম। আগের রাত্রির অভিজ্ঞতা জানিয়ে ওই অঞ্চলেরই কিছু মানুষের থেকে যা জানতে পারলাম তা কিছুটা এইরকম। কয়েক বছর আগে ওই বাড়িতে এক মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। আমার মনে হয় আমি ওই রাত্রে যে মহিলাকে দেখেছিলাম তিনি ওই মহিলারই অতৃপ্ত আত্মা যিনি কয়েক বছর আগে ওই বাড়িতে আত্মহত্যা করেছেন। কিন্তু আমি নিশ্চিত নই। আমি এও জানি না যে এইসব জেনে শুনেও বাড়িওয়ালা আমাকে বাড়িটা কেন ভাড়া দিয়েছিলেন। যাই হোক, সে রাত্রে আমার সাথে যা ঘটেছে তা আমি কখনোই ভুলবো না। গৌরব, এই ছিল আজকের ঘটনা। এটা যদি তুমি পড়ে শোনাও তাহলে আমি এবং আমার পরিবার সত্যি খুব খুশি হব। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি এবং প্রেতকথা পরিবারের সকল সদস্য যেন খুব ভালো থাকে, খুশি থাকে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমি আমার ফোন নাম্বার দিলাম। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। এই ছিল আজকের প্রথম ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের প্রথম ঘটনাটি। আমি চলে যাব দ্বিতীয় ঘটনায়। ঘটনায় যাওয়ার আগে বলে দিই যে আমাদের ঘটনা পাঠানোর জন্য মেইল করুন pretkotha@gmail.com অথবা pretkotha ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা আমাদের অবশ্যই লিখে পাঠান। আমরা অপেক্ষা করছি আপনার ঘটনার। একটু বড় ঘটনা পাঠালে একটু বেশি খুশি হই আমরা। চলে যাচ্ছি আজকের আমাদের দ্বিতীয় ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হাই গৌরব, আমি অসীম মালদা থেকে বলছি। গত 370, 377 এবং 382 নম্বর এপিসোডে আমার ঘটনাগুলি শোনানো হয়েছে। ঘটনাগুলি প্রকাশিত হওয়ার পর কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের সবার কমেন্ট পড়ে আমি খুব আপ্লুত। আমার খুব ভালো লাগে যখন ঘটনাগুলি আপনাদের ভালো লাগে। প্রেতকথাতে পাঠানো এটি আমার চতুর্থ ঘটনা হতে চলেছে। আর বেশি কথা না বলে ঘটনায় আসছি। ঘটনাটি কালেক্ট করা হয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট করা এক দালাল ব্যবসায়ীর থেকে এবং ঘটনাটি ইন্দো বাংলা বর্ডার লাগোয়া দুই বাংলার দুই গ্রামকে নিয়ে। বলছি তাঁর ভাষায়, আমাদের চক্ষু আড়ালে এই পৃথিবীতে কত কিছুই না ঘটে, কত কিছুর অস্তিত্বই না আছে যেগুলি আমরা খালি চোখে দেখতে পাই না, যেগুলি আমাদের থেকে আড়াল হয়ে যায়, তাই সহজে বিশ্বাসও করতে পারি না। হ্যাঁ, আমার ওই জাদুটোনা ইত্যাদি বিষয়ের উপর বিশ্বাস ছিল না যদি নুরেমানের সঙ্গে আমার দেখা না হতো। আমার নাম বাবর আলী, লোকে ভালোবেসে আমাকে বাবুদা বলে। নুরেমান একজন শ্রমিক, লরি থেকে মাল নামানো উঠানোর কাজ করত। বয়স মাত্র 19 বছর, সাল 1997, সময় আমের মানে গ্রীষ্মকালের শেষের দিক। নুরেমান আসে কাজের সন্ধানে, এসে আমাকে বলে
বাবুদা কোনো কাজ হবে? আমি ওইবার বাংলার চাঁপাই নবাবগঞ্জ উপজেলার একটি গ্রাম থেকে এসেছি, এখানে এক দুঃসম্পর্কের পিসির বাড়িতে থাকছি। আজ মাসখানেক হলো কোনো কাজ পাচ্ছি না, যদি কিছু কাজ দিতেন তাহলে আমার সংসারে কিছুটা আয় হতো আর কিছুটা অর্থ বাড়িতে দিতে পারতাম। আমি বললাম, হ্যাঁ হবে, কিন্তু তোর জন্য অনেক বেশি জটিল হয়ে যাবে না তো? উত্তরে নুরেমান বলল, বেকারত্বের থেকে বেশি জটিল জিনিস আর কিছু নেই বাবুদা, আপনি কাজ বলুন, আমি করতে রাজি আছি। ভাবলাম ছেলেটা ফিল্মি ডায়লগ তো ভালোই দেয় দেখি, এবার কাজ কেমন করে দেখা যাক। আমি অন্য শ্রমিকদের যেখানে প্রতি কুইন্টাল মাল লরি থেকে নামানোর জন্য 26 টাকা দিই, সেখানে তাকে বলি 24 টাকা দেব। করবি? বলল, হ্যাঁ বাবুদা, কেন করব না? আমি জানি আমি এখন নতুন, তাই আপনি 2 টাকা এমনি কম দিচ্ছেন, যাই হোক কোনো ব্যাপার না, আমি করব। এই বলে সে কাজ শুরু করে। 7 দিন ধরে ছেলেটা কাজ করছে। ভাবলাম গিয়ে দেখে আসি কেমন তার হাতের ফুর্তি। দেখি বেশ ভালোই কাজ করছে ছেলেটা। এরই মধ্যে তার হাতের দিকে লক্ষ্য করি, দেখি একটা ট্যাটুর মতো কিছু করা আছে। আমি বললাম, নুরেমান 7 দিন কাজের পাওনাটা আগে নিয়ে নিস ভাই, আজ সন্ধ্যায় তুই আসিস আমার কাছে, আমি কিছু টাকা দিয়ে দেবো তোকে। কথা মতো কাজ শেষ করে সে অফিসে আসে, তাকে আমি বসতে বলি, তাকে তার পাওনার টাকা মিটিয়ে দিয়ে বললাম, কাজ তো ঠিকঠাকই করছিস তুই, যা এবার থেকে তুইও প্রতি কুইন্টাল মাল নামানোর জন্য বাকিদের মতো 26 টাকা করে নিয়ে নিস, আর কাল কিছু ফজলি আমের বস্তা নামবে, কিছুটা নিয়ে নিস তুই। উত্তরে নুরেমান বলল, বাবুদা কাল না আমি আসতে পারবো না, বাড়ির কিছু কাজ আছে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে কেজি দিনে কাম আমি তোর জন্য রেখে দেবো, পরশুদিন এসে নিয়ে যাস। সকালে অফিস আসি, দেখি বিএসএফদের কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে, বর্ডার থেকে প্রায় 400 মিটার দূরে পড়ে রয়েছে রক্ত আর দেহবিহীন এক বাচ্চার মাথা। বিএসএফদের রিকোয়েস্ট করতে গেলাম, তারা পরিষ্কার জানিয়ে দেয় যে আজ বর্ডার নির্দিষ্ট কিছু সময়ের জন্য খোলা থাকবে, শুধুমাত্র যাত্রীদের জন্য পণ্য পারাপার কিন্তু আজ বন্ধ থাকবে, তাই তাদের উপর বারবারন্ত না করে বাড়ি চলে আসি আমি। পরের দিন অফিসে যাই, দেখি সময় মতো শ্রমিকেরা কাজে লেগেছে। নুরেমান একটু দেরিতে কাজে আসলো, কারণ জানতে সে বলল অনেকদিন পর তার মা বাবা এসেছিলেন তার পিসির বাড়ি, তাদের বাড়ি পৌঁছে দিয়ে সোজাসুজি কাজে আসে সে। আজ দেখি তার ট্যাটুতে লালাভু কিছু একটা লেগে আছে। খুব কাছ থেকে লক্ষ্য করে আবিষ্কার করলাম যে ট্যাটুটি করা হয়েছে সেটি একটি ছাগলের মাথা, আর দেহটি রয়েছে রক্তপেশিওয়ালা কোনো মানুষের, এবং ছাগলের একটি শিংটাকে দেশলাইয়ের কাঠি বা কোনো পাতলা কিছু জিনিস দিয়ে পোড়ানো হয়েছে। আমি নুরেমানকে আজ সন্ধ্যায় অফিসে দেখা করতে বলি, সে আসে আমার কাছে এবং আমাকে বলে, আমি জানি বাবুদা আপনি আমাকে কেন ডেকেছেন, আমি কোনো কিছু আপনাকে আর ধোঁয়াশায় রাখছি না আপনাকে। আমরা হলাম বাফোমেট উপাসক, মাসের মধ্যে একবার আমাদের নররক্তের প্রয়োজন হয় বিভিন্ন রিচুয়াল করার জন্য। আমি তার কথা হেসে উড়িয়ে দিই আর বলি, ভাই এখানকার বাংলা মাল খাস না। হাসতে হাসতে তার চোখের দিকে আমার চোখ পড়তে দেখে সে রাগে গলগল করছে, আর হঠাৎ করে আমাকে একটা গালাগালি দিয়ে বলে, এর পরের বাচ্চাটা কি তোর বাড়ি থেকেই নিয়ে যাব, দেখবি কি করতে পারি। এই বলে সে দাঁত দিয়ে তার হাতের চামড়া ছিঁড়তে লাগলো, বেরিয়ে আসলো হালকা রক্ত, জিভে হালকা রক্ত নিয়ে বলতে লাগলো, দেখ এটা শুধু আমার শরীরে উৎপন্ন হওয়া রক্ত নয়, এখানে আছে আরও অনেকের রক্ত। এই বলে সে বেরিয়ে যায় অফিস থেকে। আমিও পিছন পিছন বেরাই, কিন্তু সে আমার চক্ষু আড়াল হয়ে যায়। তারপর থেকে নুরেমান কাজে আসে না, 1 মাস হয়ে গেল আর আমিও প্রায় ভুলতে লেগে যাই তার কথা। বিজনেসের সুবাদে ওপার বাংলার এক ভদ্রলোক যার নাম নুরুল হক, তার বাড়ি ঘুরতে যাওয়ার কথা ভাবি। ঠিক 4 দিন পর আমার ফ্যামিলি শুদ্ধ বেড়াতে যাই নুরুলের বাড়ি। নুরুল সাহেব তার আমবাগান পরিদর্শনে নিয়ে যায় আমাকে, দেখি বাগানে শেষ কয়েকটি কুঠি রয়েছে। নুরুলকে জিজ্ঞাসা করতে সে বলে কিছু যাযাবরেরা থাকছে, এই উঠে যাবে এখান থেকে বর্ষা শেষ হলে, সন্ধ্যায় আজান হবে, এই সময় বাড়ি ফেরার পথে দেখি নুরেমানকে। আমি দেখে কিছু বলতে যাব, কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো। হঠাৎ করে নুরেমানি দেখে আমার দিকে তাকিয়ে আমাকে বলে উঠল, কেমন আছেন বাবুদা? আমি বড় বিপদে রয়েছি, আমি কিছু বলতে যাব, এমন সময় নুরুল বলে, এই ছাড়ো ওর কথা চলো বাড়ি যাই। আমি বললাম, দাঁড়াও আমি ওকে চিনি। তারপর নুরেমানকে বললাম, কি হয়েছে বলো। তারপর নুরেমান বলতে শুরু করলো, কাজের অভাব দাদা, এখানে এসে কোনো লাভ নেই, বাড়ির লোকদের ছেড়ে এক দুঃসম্পর্কের পিসির সঙ্গে থাকি, তারা শয়তানের উপাসক,
প্রতি মাসে একবার করে বাচ্চাদের রক্ত উৎসর্গ করতে হয় সেই শয়তানের কাছে আমাদের। প্রথমে আমার এগুলো নিয়ে ভয় হতো, কিন্তু পরে অভ্যাসে পরিণত হয়। এখানে এসে আমি অনেকটা টাকা পাই পিসিদের কাছ থেকে, বদলে আমাকে বলে বাচ্চা সংগ্রহ করার জন্য। বিভিন্ন রকম জাদুবিদ্যা করে তারা, কিন্তু আজ অবধি কোনো ফল পায় না। তারাও আমার আপনার মতন মানুষ দাদা, তাদের পরিবারে রয়েছে পিসি, তার মেয়ে আর পিসা। তাদের ছোট মেয়ের বলিও তারা চাপায়, কোনো উপকার না পাওয়ায় তারা প্রতি মাসে একটা করে বাচ্চার বলি চাপাতে থাকে। আর আমাকে বলা হয় যদি বাঁচতে থাকিস তাহলে মুখ বুঝে সব সহ্য করে যা। তাদের সঙ্গে থাকতে থাকতে কেমন জানি তাদের মতো হতে শুরু করেছি আমি। নিজের উপর নিজের যেন কোনো কন্ট্রোলই ছিল না আমার। আমাকে নিয়ে যাওয়া হয় তাদের মহামান্য সর্দারের কাছে, ফোটানো হয় আমার হাতে বাফমের ট্যাটু, পান করা শুরু করি আমিও রক্ত। এদের রিচুয়াল অনুযায়ী নিজের বাড়ি থেকে জঙ্গল পথে সর্দারের বাড়ি পৌঁছতে হবে উলঙ্গ হয়ে। মধ্যরাত্রে এক বিশেষ ধরনের বাটি রাখা রয়েছে, সেই বাটির এক বাটি রক্ত নিজেদের জন্য রেখে বাকিটা সর্দারের বাড়ি দিয়ে আসতে হবে। কিন্তু মানুষ বলে যখন নিজের ঘরে অভাব আসে তখনই অভাবের তাড়না মানুষ বুঝতে পারে। এবার পিসির হুকুম আসে আমার ছোট ভাইকে এই শয়তানের কাছে উৎসর্গ করবে। এই ভয়ে আমি এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, জানি না কতদিন জীবিত আছি। আমি এগুলো থেকে বেরিয়ে আসতে চাই দাদা। এরপর দুদিন পর আমরা আমাদের বাড়ি চলে আসি। তারপর কিছুটা দিন নিজেকে অনেক বেশি ডিস্টারবেন্স ফিল করি নুরেমানের ঘটনা শুনে, কিন্তু সময়ের সাথে সাথে আমি আবার নর্মাল হয়ে কাজ শুরু করি। প্রায় দেড় মাস পর নুরুলের সঙ্গে দেখা হয়। সে বলে তার বাড়ি থেকে 13 কিলোমিটার দূরে একজনের দেহবিহীন লাশ দেখা দিয়েছে। মাথাটা সেই নুরেমানের মাথার সঙ্গে সাদৃশ্য রাখে। আর সেখানকার গ্রামবাসীরা একত্রিত হয়ে এক গোষ্ঠীর কিছু মানুষদের মেরে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। এই ছিল ঘটনা। প্রচারমূলক হলে অবশ্যই প্রেতকথাতে পড়ে শুনিয়েন। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। বড় অদ্ভুত কালো জাদুর ঘটনা, এবং বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের রিচুয়াল কালো জাদুর অদ্ভুত অদ্ভুত, সেই রিচুয়ালকে আমরা জানতে পারি বিভিন্ন সময় প্রেত কথার মাধ্যমে। যাই হোক, আপনাদের কেমন লাগলো সেই ঘটনা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আশা করছি আপনাদের ভালো লেগেছে, একটু অন্যরকম লেগেছে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, কে কোথা থেকে শুনছেন লিখে জানাবেন। চলে যাবো আমাদের শাউট আউট সেকশনে। রানু চ্যাটার্জি কমেন্ট করেছেন, আজকে চারটি ঘটনা অসাধারণ। চারটি ঘটনার মধ্যে প্রথম এবং জামিরুল ভাইয়ের ঘটনাটা আমার সবচেয়ে বেশি রোমহর্ষক লেগেছে। জামিরুল ভাইয়ের পাঠানো সমস্ত ঘটনাগুলি আমার খুবই ভালো লেগেছে। আমাদের মধ্যে রয়েছেন টুম্পা মণ্ডল, তিনি লিখছেন, যাই বলো দাদা, চারটি ঘটনা শোনানোর আগে তোমার হাসিটা কিন্তু বেশ, আচ্ছা চার নম্বর ঘটনা শোনানোর আগে তোমার হাসিটা কিন্তু হেভি লাগলো, খুবই মিষ্টি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টুম্পা, থ্যাংকস আ লট। আমাদের মধ্যে রয়েছেন শাকিল মণ্ডল, অনেক অপেক্ষার পর, সো এবার ভৌতিক গল্প শুনতে এনজয় করি। আমাদের মধ্যে রয়েছেন অনির্বাণ মণ্ডল, লিখেছেন, আজকে দ্বিতীয় স্কুল মাঠের ঘটনাটি অত্যন্ত দারুণ ছিল। আমাদের মধ্যে রয়েছেন কাকলি, সো বিউটিফুল, সো এলিগেন্ট, অ্যান্ড জাস্ট লিসনিং লাইক আ ওয়াও, চারটে স্টোরি, থ্যাংক ইউ দাদা। আমাদের মধ্যে রয়েছেন মমতা রায়, আজকে চারটি ঘটনা অসাধারণ ছিল, ততটাই ভয়ের। তুমি এইভাবে আমাদের পাশে থেকো দাদা, আরও নতুন নতুন ঘটনা শোনাতে থেকো তোমার এই মিষ্টি ভয়েসে, খুব ভালো থেকো দাদা, লাভ ফ্রম পূর্ব মেদিনীপুর। আমাদের মধ্যে আরও অনেকেই রয়েছেন, আশা করছি আপনারা আজকেও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ঘটনা। এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে প্রেত কথা, সেই পেজটিকে লাইক করতে ভুলবেন না। এবং আমাদের কিন্তু এই মুহূর্তে গৌরব তপাদার ব্লগস চ্যানেল এবং প্রেত কথা হিন্দি চ্যানেলেও এপিসোড আসছে, আপনারা শুনতে ভুলবেন না, সাথে থাকতে ভুলবেন না। ভালো থাকুন। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।